ফ্রেন্ডস, আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। বাবাকে নিয়ে একটু কলকাতা ছুটে ছুটি করছিলাম, ওই জন্য কোনো ব্লগ ছাড়তে পারছিলাম না, তবে ব্লগ আবার নতুন করে দেওয়া শুরু করে দেবো। তা যাই হোক, বন্ধুরা ট্রেনে আছি, মঙ্গলবার আমরা এখান থেকে 8:35 ট্রেন ধরেছিলাম, এটা পুরো টালায় যাবে, টালায় প্রায় পৌঁছানো ভাব। এরকম সময় তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। বাবাকে অনেক দিন আগে নিয়ে গেছিলাম, তারপরে প্রায় 3 বছর আর যাওয়া হয়নি, 3 বছর পর আবার যাচ্ছি, কারণ পায়ের যন্ত্রণাটা খুব বেড়েছে। কী হয়েছে না আমি একটা নিউজগুলোকে অবশ্যই বলবো, আপনার তোমাদের কাছে শেয়ার করবো। এখন সবে শুরু হলো আবার যাওয়া আমার কলকাতায়। বাবাকে নিয়ে আবার হয় তোমাকে প্রথম থেকে যেমন শুরু করেছিলাম ঠিক তখন সেই থেকেই আবারকে আমাকে শুরু করতে হবে, কারণ সমস্ত কাগজপত্রের ওদের ওখানে ভ্যালু থাকে 3 মাস, সেখানে 3 বছর হয়ে গেছে, কোনো ভ্যালু আর নেই। তাই আমাকে হয়তো প্রথম থেকেই আবার শুরু করতে হবে, অবশ্য কথা বলে নেব। যাই, আর যে নেমে গেছি দেখো টালায়, টালায় এই থেকে এখান থেকে টালার ওপরে উঠে ব্রিজটা পার হলে একটা মানে টালার হসপিটাল, মানে সরি আরজিগড় হসপিটাল তোমরা সবাই জানো, যারা জানো এটা দু মানে 110 নম্বর ঘরে বসে আছে, এখান থেকে আমাকে রেফার করেছে। তা ভাবছিলাম বসে এখান থেকে রেফার করেছে, এখন তো প্রায় 3টে বেজে গেছে আর ওখানে বন্ধ হয়ে যায়, আজকে আর দেখানো যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। তা দেখো বাড়ির উদ্দেশ্যে চলে যাব বলে ট্রেন ধরবো, বসে আছি দমদম জংশনে, কারণ দমদমে যেতে পারিনি, ট্রেন তো কোনো থেকে বাস পাইনি, জংশনে চলে এসে জংশন থেকে ট্রেন ধরবো। দেখছি হালকা পাতলা বৃষ্টি পড়ছে, বলতে বলতে হঠাৎ বৃষ্টি এসে গেল। আর কী জানো তো, মঙ্গলবার দিন তো কাজটা মিটলো না, পরের দিন আবারও যেতে হবে, কারণ টিকিটটা করা আছে, আমরা চাই না বেশি দেরি করে গেলে আবার টিকিটটা যাতে গ্রাহ্য না করে, তাই ভাবলাম পরের দিনই আবার বুধবারের দিন আমরা রওনা হবো আরজিগড়ে দেখি। সেখান থেকে ট্রেনে উঠে বাড়ি চলে আসব, বাড়িতে আমি ট্রেনে উঠে পড়েছি। তা চলো পরের দিনের ভিডিওটা আবার এর সঙ্গে আমি জুড়ে দিই। দেখো পরের দিন বুধবারে খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম, 6:45 ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি 9:00। 9:00 সমস্ত কাজকর্ম শেষ করে বাড়িতে চলে আসার সময় তোমাদের কাছে একটু শেয়ার করলাম, আমার 210 নম্বর এই সরি 3 তলায় 307-এ আমার সমস্ত কাজ কমপ্লিট হবে, রিপোর্টগুলো করতে দিয়েছে, রিপোর্টগুলো দেখাবো। রাখি পূর্ণিমা ছিল তাই কাজও তাড়াতাড়ি মিটে গেল বলে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। রাখি পূর্ণিমা বলে কিছু তো স্পেশাল রান্না করতে হবে, ছেলেবেলেগুলো আছে সবাই রাখি পরিয়েছে, আমি আর রাখি পরানো হলো না, তাই রাত্রে অত কষ্ট করে দুদিনে ট্রেন জার্নি করে এসেও ইলিশ মাছ ভাপা আর মাংস রান্না করলাম। এই ছোট্ট একটুখানি একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, কেন রাখির কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, বাড়িতে ছিলাম না। সবাই ভালো থেকো, টাটা।